বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়ে রাজভবনের বিজ্ঞপ্তি, সাপ্তাহিক কাজের রিপোর্ট তলব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটের পর এবার আরও এক ধাপে গিয়ে ছয় উপাচার্যকে শোকজ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি রাজভবনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ঘিরে রাজভবনের সঙ্গে নবান্নে সংঘাত শুরু হয়, যেখানে বলা হয়েছিল আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে কি কাজ হচ্ছে তা রিপোর্ট আকারে প্রতি সপ্তাহের শেষে কাজের দিনে ইমেল করে রাজভবনকে জানাতে হবে। উপাচার্যরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আচার্যের সঙ্গে টেলিফোন অথবা ইমেল মারফত কথা বলতে পারবেন। রাজভবনের এই বিজ্ঞপ্তি ঘিরে কড়া বার্তা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মাননীয় রাজ্যপালকে বলবো, তার প্রতি সম্মান রেখেই বলবো যে তিনি এই যে চিঠি দিয়েছেন, রাজভবন থেকে যে চিঠি গেছে সেটা যেন প্রত্যাহার করা হয়। কিন্তু তারপরেও বিজ্ঞপ্তি প্রত্যাহার তো করা হয়নি, উল্টে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যপাল এবং আচার্য সিভি আনন্দ বোস। আর এবার সাপ্তাহিক রিপোর্ট না পাঠানোর অভিযোগে পুরুলিয়ার সিধু-কানহু বিরসা বিশ্ববিদ্যালয়, বারাসাত স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করলেন রাজ্যপাল। রাজভবনের তরফে পাঠানো চিঠিতে লেখা হয়, গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক কাজের রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল, ১৯ মে রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও কোনো রিপোর্ট পাঠানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধে ও পড়ুয়াদের স্বার্থেই নির্দেশ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত আরও তীব্র হলো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে ১০ টাকাটা ব্যাপার নয়, আজকে ৪০ টাকা দিচ্ছি কারণ ৪০ টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।